হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঁচশালা। আমি শ্যামল রয়। আজকে আমি তোমাদের সামনে ভারতের ভাইসরয়ের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা ভারতের ভাইসরয়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি, আজ তার দ্বিতীয় পার্ট। তোমরা যারা প্রথম এই পার্টটি দেখোনি তারা অবশ্যই সেই পার্টটি দেখে নেবে। ভারতের ভাইসরয় আপকামিং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেমন WBP কনস্টেবল, WBPSI, কলকাতা পুলিশ, WBCS, এক্সাইজ, SSC, GT, MTS এবং CHL ছাড়াও বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দিবেই দিবে। তাই তোমরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, প্রথমে রয়েছে কি লর্ড মিন্টো টু, যিনি কিনা 1905 থেকে 1910 সালে এই পদে আসীন ছিলেন। এর আগে আমরা লর্ড কার্জন সম্পর্কে দেখেছি। তো লর্ড কার্জনের পরে আমাদের নেক্সট যে ভাইসরয় তিনি হলেন লর্ড মিন্টো টু। ওকে, তার কার্যকলাপগুলো দেখে নেওয়া যাক। দেখো, তার সময় SP সিনহা হলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল পরিষদের সদস্য ছিলেন। তারপর দেখে নেওয়া যাক 1906 সালে ঢাকায় সলিমুল্লাহ ও আগা খাঁর নেতৃত্বে মুসলিম লীগ স্থাপিত হয়। এরপরে দেখো 1907 সালে জামশেদজি টাটা টিসকো স্থাপন করেন। এরপরে নেক্সট দেখো 1907 সালে সুরাট অধিবেশনে সভাপতি রাসবিহারী ঘোষ কংগ্রেস নরম ও চরম পদ্ধতিতে বিভক্ত হয়ে যায়। তো এখানে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি একটু দেখে দিই। যে SP সিনহা হলেন কি ভারতের প্রথম যিনি কি ভারতের গভর্নর জেনারেল পরিষদের সদস্য নির্বাচিত হন। ওকে, SP সিনহা তার নাম। নেক্সট যেটা লাইন রয়েছে যে মুসলিম লীগ কত সালে কোথায় স্থাপিত হয়। তো এই ধরনের প্রশ্ন আসে, তোমরা অ্যান্সার দিবে সেটা 1906 সালে ঢাকায় কার নেতৃত্বে, সলিমুল্লাহ ও আগা খাঁর নেতৃত্বে মুসলিম লীগ স্থাপিত হয়। এরপরে দেখো 1907 সালে জামশেদজি টাটা টিসকো স্থাপন করেন। এরপরে যেটা লাইন রয়েছে 1907 সালে কোন অধিবেশনে, সুরাট অধিবেশনে কংগ্রেস নরম এবং চরম পদ্ধতিতে বিভক্ত হয়ে যায়। এই কয়েকটা লাইনই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে নেক্সট দেখো 1908 সালে আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়। এরপরে নেক্সট ভাইসরয় দেখো লর্ড হার্ডিঞ্জ, যিনি কিনা 1910 থেকে 1916 পর্যন্ত এই পদে আসীন ছিলেন বা নিযুক্ত ছিলেন। দেখো 1911 সালের 11ই ডিসেম্বর মাসে দিল্লির দরবারে পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন। 1911 সালে ডিসেম্বর মাসে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। এরপর নেক্সট দেখো তার আমলে দেরাদুনে হবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ স্থাপিত হয়। তার আমলে বা লর্ড হার্ডিংসের আমলে 1911 সালে ম্যাকমোহন লাইন দ্বারা ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। এরপরে দেখো 1915 সালে মদনমোহন মালব্য বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো 1915 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় বিষ্ণু গণেশ পিংলে ও কার্তর সিংয়ের ফাঁসি হয়। এই সময় রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে দেশ ছাড়েন। তো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট কী কী রয়েছে, যেমন দেখো দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ তার আমলে স্থাপিত হয়, বলতে লর্ড হার্ডিংসের আমলে স্থাপিত হয়। দেখে নাও ম্যাকমোহন লাইন 1914 সালে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। এরপরে দেখো 1915 সালে মদনমোহন মালব্য বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। 1915 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় বিষ্ণু গণেশ পিংলে ও কার্তার সিং এর ফাঁসি হয়। এবং এখানকার সবথেকে যেটা পরীক্ষায় আসে যে রাসবিহারী বোস কি ছদ্মনাম নিয়ে বিদেশে পালায়ন করেন। তো PN ঠাকুর ছদ্মনাম নিয়ে
বিদেশে পলায়ন করেন বা দেশ ছাড়েন। ওকে, নেক্সট দেখো, 1915 সালে বুড়িবালামের যুদ্ধ বাঘা যতীন বানাম চার্লস টেগার্ট সাহেবের মধ্যে যুদ্ধ সংঘ বা যুদ্ধ সংগঠিত হয়। এরপরে দেখো, লর্ড হার্ডিংসের আমলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপরে দেখো, 1915 সালের 9 জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন, যেটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি কি 9ই জানুয়ারি। এরপরে দেখো, 1916 সালে অ্যানি বেসান্ত মাদ্রাজে হোমরুল লীগ স্থাপন করেন। এরপরে দেখো, লর্ড চেমসফোর্ড। তো এখানকার মধ্যে আমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমরা জানি প্রত্যেকটা লাইনেই আমাদের ইম্পর্টেন্ট, তবু একটু দাগিয়ে রাখি যে 1915 সালে বুড়িবানামের যুদ্ধ হয় বাঘা যতীন বনাম চার্লস টেগার্ট। ওকে, লর্ড হার্ডিংসের আমলে আমাদের কি হয়, প্রথম বিশ্বযুদ্ধ। যদি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল শুরু হয়, আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 সাল পর্যন্ত আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ হয়। নেক্সট দেখো, 1916 সালে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে লখনউ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্থাপিত হয়। 1917 সালে জাতীয় কংগ্রেস প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। এরপরে দেখো, 1917 সালে গান্ধীজি বিহারের চম্পারণে নীল চাষীদের অনুকূলে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেন। এরপরে দেখো, 1917 খ্রিস্টাব্দে মাইকেল স্যাটেলারের নেতৃত্বে স্যাটেলার কমিশন বা কলকাতা কমিশন গঠিত হয়। তোমরা যারা এই আমাদের ক্লাসটি দেখছো তারা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এই ভিডিওটি। তো দেখো, 1916 সালে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে বা কংগ্রেসের সভাপতিত্বে লখনউ চুক্তি কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপরে দেখো, 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। প্রথম মহিলা সভাপতি কে হয়ে যান? অ্যানি বেসান্ত। ইনি কিন্তু ভারতীয় নন, ঠিক আছে? তারপরে দেখো, 1917 সালে গান্ধীজি বিহারের চম্পারণে নীল চাষীদের অনুকূলে চম্পারণ সত্যাগ্রহ করেন। কোথায় তাহলে করেন চম্পারণ সত্যাগ্রহ? বিহারে। এবং কত সালে? 1917 সালে। এরপরে দেখো, 1917 সালে বা খ্রিস্টাব্দে মাইকেল স্যাডেলারের নেতৃত্বে স্যাডেলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়। নেক্সট দেখো, রাওলাট আইন 1919 সালে পাস হয়। 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় পুলিশ অফিসার মাইকেল ও ডায়ারের নির্দেশে। এরপরে দেখো, খিলাফত আন্দোলন 1920 সালে তার আমলে সংগঠিত হয়। এরপরে দেখো, অসহযোগ আন্দোলন বা নন কো অপারেশন মুভমেন্ট 1920 সালে সংগঠিত হয়। এরপরে দেখো, 1918 সালে আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীজি প্রথম অনশন শুরু করেন। এরপরে দেখো, 1919 সালের 6ই এপ্রিল গান্ধীজি সারা দেশব্যাপী প্রথম হরতাল শুরু করেন। তো এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখো, রাওলাট আইন 1919 সালে পাস হয়, ভীষণ ইম্পর্টেন্ট। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে আমরা যা দেখলাম যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়, এটা কার নির্দেশে? এখানে পুলিশ অফিসার মাইকেল ও ডায়ারের নির্দেশে। এরপরে দেখো, খিলাফত আন্দোলন 1920 সালে তার আমলে সংগঠিত হয়। ওকে, নেক্সট দেখো, অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালে সংগঠিত হয়। এরপরে দেখো, 1918 সালে আহমেদাবাদ মিল ধর্মঘট গান্ধীজি প্রথম অনশন শুরু করেন। 1919 সালে 6ই এপ্রিল গান্ধীজি সারা দেশব্যাপী প্রথম হরতাল শুরু করেন। ওকে, নেক্সট দেখো, লর্ড রিডিং 1921 থেকে 1926 সাল পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন। তার আমলে 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে মপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটি ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ। এরপরে দেখো, 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা ঘটে, ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তারপরে দেখো, 1923 সালের
পয়লা জানুয়ারি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। তো এখানকার আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো হলো, বা যেটার আমাদের প্রশ্ন রয়ে প্রশ্ন আসে যেভাবে, 1921 সালে আমাদের কি হয়, কেরালার মালাবার অঞ্চলে, কেরালার মালাবার অঞ্চলে কি বিদ্রোহ হয়, মোপলা বিদ্রোহ হয়। তো পরীক্ষায় দিয়ে দেয় যে মোপলা বিদ্রোহ কত সালে কোথায় সংগঠিত হয় বা কোথায় সংগঠিত হয়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে। তো এটি হলো ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ। পরীক্ষায় আসবে তোমাদের ভারতের প্রথম জাতিগত বিদ্রোহটির নাম কি, তো হয়ে যাবে আমাদের কি, মোপলা বিদ্রোহ। এরপরে দেখো 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় আমাদের চৌরি চৌরার হিংসাত্মক ঘটনা ঘটে, ঠিক আছে, যার ফলে গান্ধীজি অসন্তুষ্ট হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। এরপরে দেখো 1923 সালে 1লা জানুয়ারি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কী করেন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো 1923 সালে সিঙ্গারা তেলুর নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়। 1924 সালে চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এরপরে দেখো 1925 সালে সরোজিনী নাইডু কানপুরে প্রথম মহিলা বা ভারতীয় মহিলা হিসেবে কংগ্রেসে সভাপতিত্ব করেন। 1925 সালে কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয়। 1925 সালে চিত্তরঞ্জন দাস মারা যান। 1926 সালে ভগৎ সিং নবজীবন সভা প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন। এরপরে দেখো লর্ড আরউইন 1926 থেকে 1931 সালে দেখো 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। 1927 সালে কি হয়, আমাদের সাইমন কমিশন গঠিত হয়। 1928 সালে 3রা ফেব্রুয়ারি আমাদের সাইমন কমিশন ভারতে আসেন। তো সাইমন কমিশন কত সালে ভারতে আসেন, 1928 সালের 3রা ফেব্রুয়ারি সাইমন কমিশন ভারতে আসেন। সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় সাইমন কমিশনের বিরোধিতা করা হয়। সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এই কমিশন কি, বিরোধিতা করা হয়। এবং সাইমন কমিশনের বিরোধ প্রদর্শনের নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায় লাহোরে। কোথায় দিয়েছিলেন, লাহোরে। 1928 সালে 30শে অক্টোবর মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় আইপি স্যান্ডার্স এর লাঠিচার্জে লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন। এরপর ভগৎ সিং, সুখদেব, রাজগুরু 1928 সালে আইপি স্যান্ডার্সকে হত্যা করেন এবং শুরু হয় কি, লাহোর ষড়যন্ত্র মামলা 1929। ওকে, নেক্সট দেখো 1928 সালে মতিলালের নেতৃত্বে নেহরু কমিটি গঠিত হয়। 1928 সালের লাহোর অধিবেশনে জওহরলালের নেতৃত্বে বা সভাপতিত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি জানান। 1929 সালের 31শে আগস্ট দীপাবলি ঘোষণার মাধ্যমে লর্ড আরউইন ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা জানান। এরপরে দেখো 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন মাত্র 78 জন সঙ্গী নিয়ে। এরপরে দেখো 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। প্রীতিলতা ওয়াদেদ্দার প্রথম মহিলা, যিনি প্রথম শহীদ, ঠিক আছে। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে যেমন নেহরু কমিটি কত সালে গঠিত হয়, 1928 সালে কার নেতৃত্বে, মতিলালের নেতৃত্বে নেহরু কমিটি গঠিত হয়। পূর্ণ স্বরাজ কবে দাবি করা হয়, 1928 সালের লাহোর অধিবেশনে। কোন অধিবেশনে, লাহোর অধিবেশনে। কার সভাপতিত্বকালে, জওহরলালের সভাপতিত্বকালে। এরপরে দেখো 1929 সালের 13ই আগস্ট দীপাবলির ঘোষণার মাধ্যমে লর্ড আরউইন ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা ঘোষণা করেন। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন 78 জন সঙ্গী নিয়ে। 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। আর প্রীতিলতা ওয়েদেদ্দার প্রথম মহিলা, যিনি শহীদ হন। ওকে, নেক্সট দেখো
1930 সালের নভেম্বর মাসে প্রথম গোলটেবিল বৈঠক লন্ডনে শুরু হয়। 1930 সালের 8ই ডিসেম্বর বিবাদী বা বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন, ফলে অলিন্দ যুদ্ধ শুরু হয়। নেক্সট দেখো লর্ড উইলিংডন, যিনি কিনা 1931 থেকে 1936 সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। দেখে নাও 1931 সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু হয়। 1932 সালে লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক শুরু হয়। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, যেমন তোমরা দেখে নাও প্রথম গোলটেবিল বৈঠক কত সালে, 1930 সালে লন্ডনে। 1930 সালে 8ই ডিসেম্বর বিবাদী বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন, যেটা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এরপরে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে লন্ডনে, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে লন্ডনে। নেক্সট দেখো 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 1932 সালের 25 সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত করেন বা গঠন করেন। 1934 সালে কমিউনিস্ট নিষিদ্ধ করা হয় ভারতবর্ষে। 1936 সালে সহজানন্দ সরস্বতী ভারতীয় কিষাণ সভার লগ্ন প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। তো এটার মধ্যে দেখো কী কী রয়েছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন, 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী করেন। 1932 সালের 25 সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে কী হয়, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব কী করেন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন বা গঠন করেন। 1934 সালে কমিউনিস্ট নিষিদ্ধ করা হয় ভারতবর্ষে। 1936 সালে সহজানন্দ সরস্বতী ভারতীয় কিষাণ সভা লখনৌতে প্রতিষ্ঠা করেন। 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো লর্ড লিনলিথগো, 1936 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন। দেখে নেওয়া যাক তার কিছু কার্যকলাপ। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হন। নেতাজি কী হন, সভাপতি পদে, কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে গান্ধীজির মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে হারিয়ে গান্ধীজি ফের কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 সালের 3রা মে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ভারত শাসন আইন 1935 কার্যকর হয় 1937 সালের 1 এপ্রিল। আরেকবার দেখে নেওয়া যাক এখানকার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে। 1938 সালে হরিপুরা কংগ্রেসে নেতাজি সভাপতি পদে নির্বাচিত হন। 1939 সালের ত্রিপুরি কংগ্রেস সভাপতি পদে গান্ধীজির মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে হারিয়ে গান্ধীজি ফের কংগ্রেসে নির্বাচিত সভাপতি হন। এরপরে দেখো 1939 সালের 3রা মে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ভারত শাসন আইন 1935 সালে যেটা হয় পাস হয়, সেটা 1937 সালে 1 এপ্রিল কার্যকর হয়। এরপরে নেক্সট দেখো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ভাইসরয় ছিলেন লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। 1940 সালে লিনলিথগো আগস্ট অফার ঘোষণা করেন। 1942 সালে 22 মার্চ ক্রিপস মিশন ভারতে আসেন। 1942 সালের 8ই আগস্ট বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়। 1942 সালের 1 সেপ্টেম্বর আইএনএ তৈরি হয়। এখানের মধ্যে ইম্পর্টেন্টগুলো দেখো কী কী রয়েছে, কী কী লাইন আমাদের ইম্পর্টেন্ট। আমরা জানি প্রত্যেকটি লাইনই ইম্পর্টেন্ট, তবু আমি বলে রাখি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, লিনলিথগো। পরীক্ষায় বারবার আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, লর্ড চার্চিল ছিলেন বা চার্চিল। ওকে 1940 সালে লিনলিথগো আগস্ট অফার ভারতকে করেন। 1942 সালে 22 মার্চ ক্রিপস মিশন ভারতে আসেন। 1942 সালের 8ই আগস্ট
ভারত ছাড়ো আন্দোলন বা ভারত ছাড়ো গ্রহ প্রস্তাবটি গৃহীত হয় বা যেটাকে আগস্ট আন্দোলন নামে পরিচিত। 1942 সালের পয়লা সেপ্টেম্বর আইএনএ তৈরি হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ওকে, নেক্সট দেখো, 1942 সালের 17ই ডিসেম্বর সতীশচন্দ্র সামন্ত ও অজয় মুখোপাধ্যায় স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে তোলেন। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদহীন সরকার গঠিত হয়। লর্ড ওয়াবিল নেক্সট ভাইসরয়, 1944 থেকে 1947 পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন বা নিযুক্ত ছিলেন। 1945 সালের 5ই জুন ওয়াভেল পরিকল্পনা বা সিমলা প্ল্যান আয়োজিত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘটে। নেক্সট দেখো, 1946 সালের 12ই মার্চ লর্ড প্যাথিক লরেন্স সভাপতিত্বে ক্যাবিনেট মিশন গঠিত হয় এবং 1946 সালের 24শে মার্চ ভারতে আসেন ক্যাবিনেট মিশন। 1946 সালের 18ই এপ্রিল বোম্বে তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়। 1946 সালের 2রা অক্টোবর বা সরি সেপ্টেম্বর জওহরলাল নেহরু নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 1946 সালের 9ই ডিসেম্বর মাসে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এর প্রথম বৈঠক বসে অস্থিত সভাপতি সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো দেখো, 1946 সালের 15ই মার্চ লর্ড প্রতীক লরেন্সের সভাপতিত্বে আমাদের কী হয়, ক্যাবিনেট মিশন গঠিত হয় এবং 1946 সালের 24শে মার্চ ভারতে আসেন। 1946 সালের 18ই ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে কী হয়, নৌবিদ্রোহ সংগঠিত হয়। 1946 সালের 2রা অক্টোবর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 1946 সালের 9ই ডিসেম্বর মাসে কনস্টিটিউট অ্যাসেম্বলি এর সভাপতির বৈঠক বসে এবং অস্থায়ী সভাপতি হনকে সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো, 1947 সালে 20ই ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতে 1948 সালে জুন মাসের মধ্যে স্বাধীনতা প্রদানের কথা ঘোষণা করেন। এরপরে দেখো, লর্ড মাউন্টব্যাটেন 1947 থেকে 1948 সাল পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন। দেখো, পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন। 1947 সালের 3ই জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা এবং দেশ বিভাগের সিদ্ধান্ত ঘোষিত হয়। এরপরে দেখো, 1947 সালের 14ই আগস্ট গণপরিষদে বিশেষ অধিবেশন বসে। 1947 সালে 4ই জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইনের খসড়া উত্থাপন করেন। এরপর 1947 সালে 18ই জুলাই ভারত স্বাধীনতা পায়। জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয় 1947 সালের 22শে জুলাই। জাতীয় পতাকার নকশা বা নকশা যিনি তৈরি করেন তিনি হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এরপরে দেখো, 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান ও 15ই আগস্ট ভারত স্বাধীনতা পায়। এরপরে নেক্সট দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো এই ছিল আজকে আমাদের ভাইসরয় সম্পর্কে বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।